সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি পোষা বিড়াল ছানার দেহে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এতে রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ উদ্বিগ্নতা প্রকাশ করে সিদ্ধান্ত নিয়েছে, মানুষের মতোই এখন থেকে গৃহপালিত কুকুর বিড়ালের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। সিউলে মেট্রোপলিটন সরকার জানিয়েছে, মালিকের করোনা শনাক্তের পর যেসব প্রাণীর মধ্যে শ্বাসকষ্ট কিংবা জ্বরের সমস্যা দেখা দেবে কেবল তাদেরই করোনা ভাইরাস পরীক্ষা করা হবে, আর যেসব প্রাণীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হবে সেগুলোকে অবশ্যই কোয়ারেন্টিনে রাখতে হবে। তবে প্রাণীগুলোকে আইসোলেশন সেন্টারে পাঠানো হবে না, কারণ হিসেবে বলা হয়েছে মানুষ এবং পোষা প্রাণীর মধ্যে করোনা ছড়িয়ে পড়ার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে প্রাণীর মালিক যদি অসুস্থতার কারণে দেখাশোনা করতে অক্ষম হন সেক্ষেত্রে আইসোলেশন কেন্দ্রে পাঠানো যাবে। এদিকে পোষা প্রাণী নিয়ে চলাফেরা বিষয়ে সতর্ক করে দিয়েছে স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। মানুষ এবং প্রাণীর মাঝে অন্তত 2 মিটার দূরত্ব রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মুবাল্লিক করিম, মাইটিভি।